সকালে বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য কৃষকরা হাটে তুলছেন ধান। বেলা বাড়ার সাথে নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে বাড়ে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে হাটে সরবরাহ বাড়ার সাথে বেড়েছে ধানের দরও। মনপ্রতি 100 টাকা পর্যন্ত বাড়তি দরে ধান কিনছেন মিলারদের প্রতিনিধিরা, আর ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। এই পর্যায়ে ধানের বাজার যদি এরকম থাকে, কৃষকের কিছু লাভ হবে আর কি। খরচ হয়েছে প্রায় 12-13 হাজার টাকা খরচ হয়েছে, তাতে মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। প্রান্তিক এসব হাটে 4-5 হাজার মন ধান বেচা কেনা হয়, তবে দর ওঠানামায় মধ্যস্বত্বভোগী ফরিয়াদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করার অভিযোগ কৃষকদের। গেল এই হাটে যে দাম ছিল, এই দামের থেকে আজকে দাম একটু বাড়তি, মিলে চাহিদা বেশি, এই জন্য ধানটা দামও বেশি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় মিলার ও তাদের প্রতিনিধির মাধ্যমে ধান সংগ্রহে হাটে নামায় বেড়েছে দর। আগে দাম একটু কম ছিল, 1000-এর নিচে ছিল, এখন 1000 পার হয়ে গেছে, আস্তে আস্তে দাম বাড়তেছে। মিনিকের ধান 1020-30-40, কাটারের ধান 1020-1050 টাকা পর্যন্ত। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় অন্তত 15 জাতের ধানের আবাদ হয়ে থাকে। চলতি বুড়ো মৌসুমে 1,88,000 হেক্টর জমি থেকে 12-13 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। আর এই ধান চাল কারবার সাথে জড়িয়ে রয়েছে ছোট বড় প্রায় 1,000 প্রতিষ্ঠান। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে MR রকি, সময় সংবাদ।